এখন যদি তোমার সাথে দাঁড়ায় দাঁড়িয়ে আমি রাস্তায় প্রেমালাপ করতে থাকি তাহলে আমার পূর্বপুরুষের মরা আত্মা সেটাও কষ্ট পাবে। ক্ষমতা কত দূর সেটাই আমি দেখব। আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি যদি না জানো তোমার দুই ভাই আছে না, তাকে ভালো করে জিজ্ঞেস করো আমার ক্ষমতা কত। তুমি আমাদের মাঝে আমার দুই ভাইকে টানতেছো কিসের জন্য? তারা কি করেছে? হ্যাঁ কি করেছে বুঝো নাই? তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারে ঐতিহাসিকভাবে প্রতিপক্ষ মানে দ্বন্দ্ব রয়ে গেছে। এখন যদি তোমার সাথে দাঁড়ায় দাঁড়িয়ে আমি রাস্তায় প্রেমালাপ করতে থাকি তাহলে আমার পূর্বপুরুষের মরা আত্মা সেটাও কষ্ট পাবে। পূর্বপুরুষের মরাতে কষ্ট পাবি সেই জন্য তুমি চিন্তা করতেছো, কিন্তু তোমার জন্য যে আমি কষ্ট পাচ্ছি সেটা তুমি চিন্তা করতেছো না জাহাঙ্গীর ভাই। আমার জন্য কষ্ট পাবি তো আমার কিছু করার নাই, তোমার আমি ফুল এন্ড ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আর কখনোই রাস্তার মাঝে খাড়ায় আমারে ইমোশনাল ব্ল্যাকমেল করবা না, ঠিক আছে? আরেকটা কথা বলে দিচ্ছি, ফাইনাল কথা, আমি কয়েকদিন মধ্যে বিয়ে করতে যাচ্ছি, পাত্রী ঠিক করা আছে, মাথায় টুপিটা পরবো আর কবুল বলে ফেলবো, সব শেষ। তা পাত্রীরা কীরা? পাত্রী তোমার তো দেখতে খারাপ না, ভালো, অনেক সুন্দর, পরীর মতো দেখতে, নাম হচ্ছে রূপালী। তোমার সেই আশায় ঘুরে বালি। আমার মা আমার দুই ভাইকে নিয়ে রূপালী দীপালী বাড়িতে গেছে। কি জন্য গেছে জানো? কিসের জন্য? তাদের বিয়ে ঠিক করতি। ওরে কুতারে, এই এই কথাটা তুমি আগে কবা না? এতক্ষণে মনে হয় বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়েটা আগে দাও কি বল, এখন যাই আমি। হ্যাঁ চলে গেছে না, তোমার তো সর্বনাশ হয়ে গেছে। ভাইজান, কালকের ঘটনার জন্যে সত্যি আমি খুব দুঃখিত, লজ্জিত। আমার দুই ছেলে আসলে খুবই ভালো ভাইজান, মানে এটা আমার কথা না, আমাদের গ্রামবাসীর কথা। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের গ্রামে গিয়ে আপনি সবার কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন। দেখেন আপা, আপনি কষ্ট করে আমার বাড়ি আইছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, বুঝছেন তো? গতকালকে কী ঘটনা ঘটেছিল সেটা নিয়ে আমি তর্ক বিতর্কে যাবে চাচ্ছি না। তো একটা কথা আমি পরিষ্কার আপনাকে জানাই দিবার চাচ্ছি, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে আমার দুই মেয়ারে বিয়ে দিচ্ছি।